বিহার চলে আসছি আমি একেবারে মমতার বাজার একদম নিচের দিকে। এখানে হচ্ছে একটা শেষ প্রান্ত যেখানে আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছে। এখানে দেশি আছে, ক্রস আছে, যে কোনো ধরনের গরু পাবেন। এবং আমি যতটুকু খাবার দাবার দেখলাম এখানে দেশীয় প্রযুক্তিতে খাবারগুলো তৈরি করা আছে। যেমন এখানে একটা লাল গরু, এই লালগুলোর দামটা আমি আশাবাদী একটু কম দাম পড়বে, কারণ বাজারে দেখা যাচ্ছে যে লাল গরুর সরি কালো গরুর দাম একটু কম আর লাল সাদা গরুর দাম নাকি একটু বেশি। তো এটা হচ্ছে বাজারের একদম শেষ প্রান্তে, এখান থেকে বাজার শুরু। আমি একটু কথা বলবো যারা এখানে গরু নিয়ে আসছেন গরুর মালিকের সাথে। ভাই কোথেকে আসছেন? নাটোর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 17টা। এখানে সব? ও, ঈদের কত দিন আগে কিনছেন এই গরুগুলো? ঈদের এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে। এই গরুটার দাম কত পড়বে, এই যে লাল গরুটা? এটা 1,25,000। ছয় মন হবে? ছয় মন না হলে একটু কম হবে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নাটোরের গরু। আপনারা যদি নিতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? মোবাইল নাম্বারটা বলেন তো। 0176 7 2 8 2 8 6 6 6 6 2 6 2। আপনার যদি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। এখানে ছোটো গরু থেকে মিডিয়াম সাইজ বড় গরু, যেমন এটা একটা ছোটো গরু মনে হচ্ছে, এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে 65,000। আর এটা 1,10,000। যেমন এটা একটা ছোটো গরু, এটার দাম খুব সম্ভব 50-60 হবে না? আচ্ছা, এখানে ছোটো গরু আছে। তারপরে এগুলো কি আপনার? এইখানে হচ্ছে বড় গরু। এগুলো কি 1,00,000-এর উপরে? এগুলো হচ্ছে 1,00,000-এর উপরে পড়বে। আবার আপনারা চাইলে যে এখানে হচ্ছে মোটামুটি একটু বড় গরু, এগুলো 1,00,000-এর উপরে, যেমন এটা পড়তে পারে হচ্ছে 60-70। এটা হচ্ছে বড় গরু, 1,00,000-এর উপরে পড়বে, খুব সম্ভব 1,20,000-30,000 পড়বে। আমি আরেকজনের কাছে চলে আসছি। আপনার বাড়ি কোথায়? ঝিনাইদহ। কয়টা গরু নিয়ে আসছেন? 17টা। 17টা। এটার দাম কত পড়তে পারে? 1,00,000। কতদিন ধরে পালতেছেন? 3 মাস। 3 মাস। আচ্ছা, আপনি কি প্রতি বছর আসেন? ব্যবসা হয়? হয়, লস যায়। আচ্ছা, এবার কি আশাবাদী আপনারা? আশাবাদী তো, গরু তো ভালোই বিক্রি হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে। কয়টা বিক্রি করছেন? আমাদের একটা বেচা হয়েছে 17টার মধ্যে। 17টার মধ্যে একটা বিক্রি হয়েছে। এটার দাম কত পড়তে পারে? আশায় আছে 55। এখানে আপনার নাম কি? সেলিম। সেলিম, আপনি যদি সেলিম সাহেবের সাথে যোগাযোগ করেন তাহলে এখানে মোটামুটি মিডিয়াম সাইজ গরু পাবেন। এগুলোকে দেশি না ক্রস? দেশি। দেশি গরু একদম। হ্যাঁ, পালা গরু, যেটাকে বলা হচ্ছে গৃহস্থের গরু। সো আপনারা চাইলে একদম তাজা ফ্রেশ গরু পেতে পারেন। আচ্ছা, আপনার নাম্বারটা কত? 01। আচ্ছা, আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে আপনারা খুব অল্প দামে একদম তাজা গরু পাবেন এবং গৃহস্থের গরু পাবেন। সো দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করুন। বলেন নাম্বারটা। 0199 456 456 10938 10938। 10938। আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। এখানে অনেকগুলো গরু আছে, যে দেশি গরু আছে, ক্রস গরু আছে, তবে আমি যতটুকু দেখলাম এগুলো হচ্ছে ফ্রেশ গরু। এটা কোথেকে আসছে ভাইয়া? এটাও জিনাইদহ না? কয়টা গরু নিয়ে আসছেন? 17টা। ও, আপনার একসাথেই? একসাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এখানে দেশি, ক্রস, বিভিন্ন ধরনের গরু আছে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। মিডিয়াম সাইজ, বড় সাইজ, ছোট সাইজ, সব ধরনের গরু আছে। যেমন এই যে আপনাদেরকে দেখাবো একটা কালো গরু, এটার দাম কত পড়বে ভাইয়া? এই কালোটা 1,60,000 না? কয় মন হইতে পারে? প্রত্যেক আসছে গরুগুলা? কুষ্টিয়া। আর এটা? এটা কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা, এটার দাম কত পড়বে? 2,50,000। 2,50,000 না? ওদিকে দেখেন, ওদিক দুটি আছে। এটার দাম কত পড়বে? এটা আপনার 1,40,000। 1,40,000। 7 মন হবে?
না এটা সাত মন হবে না, এটা ছয় মন হবে। ছয় মন, ছয় মন কুষ্টিয়ার গরু, কুষ্টিয়া। এটা সাত মন হবে, এটা সাত মন। এটার দাম কত পড়বে? এটা পড়বে আপনার 150,000। আচ্ছা, আর ওই লালটা কত বললেন? 1.5 লাখ। ওটা 2.5 লাখ। এটা 2.5 লাখ না? এই গরুটার দাম হচ্ছে 2.5 লাখ। এটা কি দেশি গরু? ক্রস পাকিস্তান, নেপাল। এটা হচ্ছে নেপালের গরু, কিন্তু দেখতে মনে হচ্ছে দেশি গরু। খোলা লাগবে না, দেশাল মানে হচ্ছে দেশি গরু। আপনি কত বছর ধরে আসেন? আমি হাটে ধরেন এবার নতুন নতুন। নতুন না? আপনার কি আশা করি মানে আশাবাদী যে ব্যবসা হবে? আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম মজিবুল। মজিবুল, মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন, নাম্বারটা বার করে লিখতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি মজিবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে 01765486862 এই নাম্বারে যোগাযোগ করুন। মোহাম্মদপুর বাজার হচ্ছে মোহাম্মদপুর গুলচত্বর থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে। সো যদি এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে দেশি গরু থেকে ধরে সব ধরনের গরু পাবেন। সো দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ। ওটার দাম কত পড়বে? এটা এত বেশি? হ্যাঁ, এটা তো একদম ছোট একটা গরু। ভিউয়ার্স, একদম ছোট গরু নিয়ে আসলাম আপনাদের সামনে। এটার দাম উনি চাচ্ছে 45,000, তবে আমার মনে হচ্ছে একটু বেশি। 45 একটু বেশি হয়ে যায় না? এটা তো মনে হয় 1 মন হবে। এক মন 70 কেজি। এটা মনে হয় 35 হলে একটু ভালো হয়। 35 হলে ভালো হয় না? আচ্ছা,